আমি দেবাংশুর কাছে শুরুতেই যাব। দেবাংশু, আমরা বাংলার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এই হাউস অ্যারেস্ট করে রাখার অভিযোগ এটা শুনিনি, যেটা আজকে জেপি নাড্ডা তিনি কলকাতায় এসে যে অভিযোগটা করলেন সেটা কিন্তু অত্যন্ত সিরিয়াস, যে নির্বাচিত সাংসদরা তাদের কোথাও যেতে দেওয়া হয়নি, তাদের বাড়ির সামনে পোস্টার সেটে তাদের রীতিমতো হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল। আচ্ছা, প্রথমেই জি চব্বিশ ঘন্টা সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, বিজেপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিজেপি যেই কাজটা নিজেরা করে ওটার অভিযোগই সবার উপরে চাপায়। আপনাদের প্রতিবেদনে আপনারা দেখালেন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে, উনি কিন্তু নির্বাচিত মুখ্যমন্ত্রী, সাধারণ সাংসদ বা বিধায়ক নন। আমরা কাশ্মীরে দেখেছিলাম সেখানকার নেতাদের কিভাবে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল এবং ইল্লিগালভাবে বেআইনিভাবে তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। এখন আমার প্রশ্নটা খুব সহজ, বিজেপি নেতানেত্রীরা বলছেন তাদের সাংসদরা লকডাউন পরিস্থিতিতে নাকি চাল বিলি করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো একদিকে তারা বলছেন লকডাউন পরিস্থিতিতে তারা নাকি কাজ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, আবার আরেকদিকে এসে নেতা বলছেন তাদের হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। তাদের যদি হাউস অ্যারেস্ট করে রাখা হয় তার মানে তারা তো মানুষের পাশে দাঁড়াতে পারেননি, তাহলে মানুষের পাশে দাঁড়িয়েছেন এই মিথ্যাচারটা কেন করছেন? তাহলে দুটোর মধ্যে একটা সত্যি, আইদার মানুষের পাশে দাঁড়িয়েছেন আর না হলে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল। কিন্তু সেই সময় যদি আমরা একটু পিছিয়ে যাই, হিলি সীমান্তের ঘটনা থেকে শুরু করে একাধিক এই দেবশ্রী চৌধুরীর ক্ষেত্র, বিভিন্ন সময় কিন্তু বিষয়টা খবরের মধ্যে এসেছিল, দেখা গিয়েছিল যে তাদের সাংসদরা সেই সময় অভিযোগ করছেন যে তাদের বেরোতে দেওয়া হচ্ছে না, কোয়ারেন্টিন বলে নোটিস ছেঁটে দেওয়া হচ্ছে। এই অভিযোগটা তখন কিন্তু এই বিজেপি সাংসদরা করেছিলেন। না না, একদম ঠিক বলেছেন, এবং আপনারা এটাও জানেন যে তিনি অভিযোগ করেছিলেন সেই সময়, থেকে আসার পরে তিনি কোয়ারেন্টাইন মানতে চাননি। আপনারা কি, না না, আমি মৌপিয়াদি আপনাকে বলি, দেবশ্রী চৌধুরী দিল্লি থেকে আসার পর কোয়ারেন্টাইন মানতে চাননি, করোনার সময় যেখানে সবাই কোয়ারেন্টাইন মারছিল। আচ্ছা, করোনা কি বলেছে বিজেপির সাংসদ হলে তার শরীরে আমি ঢুকতে পারি না, তিনি ছড়াতে পারবেন না? এটা তো অযৌক্তিক কথা, বিজেপি নেতারা কেন বলছেন আমি এটা জানি না। তার বাড়িতে কোয়ারেন্টাইনের নোটিশ লাগাতে যাওয়া হলো, তিনি বলতেন যে তাকে আটকানোর জন্য এটা করা হচ্ছে, অথচ তিনি দিল্লি থেকে এসেছিলেন তখন সবে চার দিন পাঁচ দিন হয়েছিল। আপনারাই আপনাদের আপনাদের যদি আর্কাইভ ঘেটে দেখেন তাহলে দেখতে পাবেন এসব মিথ্যাচার, সম্পূর্ণ রকমভাবে নিজেরা কাজ করতে পারছেন না সেই জায়গা রাজ্য সরকারের উপরে চাপানো হচ্ছে, এবং নিজেরা যে কাজটা গোটা দেশ জুড়ে করছেন সেটা রাজ্য সরকারের উপরে মিথ্যাচার করার চেষ্টা করছেন। আমি এখানে রাজলক্ষ্মীর কাছে যাব। রাজলক্ষ্মী, যে কেউ নন, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি যখন এই কথাটা বলেন, হাউস অ্যারেস্টের প্রসঙ্গ তুলে অভিযোগ জানান, সেটার সিরিয়াসনেস অত্যন্ত বেশি। সেখানে দাঁড়িয়ে সত্যি সত্যি রাজ্য রাজনীতিতে হাউস অ্যারেস্টের প্রসঙ্গ সেটা কতটা আপনারা তুলে ধরতে পারবেন এই বিষয়টাকে জাস্টিফাই করার জন্য, এই বিষয়টা হাউস অ্যারেস্টের প্রসঙ্গটা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সত্যি সত্যি তার গ্রাউন্ডটা কি তৈরি রয়েছে আপনাদের? হাউস অ্যারেস্টের প্রসঙ্গ কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা রাজ্য রাজনীতিতে আসতে দেখিনি। যখন স্টেট এমার্জেন্সি চলছিল আমাদের দেশে, তো তখন দীপক মজুমদারের একটি কবিতার লাইন, লাইনটিকে ব্যান করা হয়েছিল জবানবন্দি কবিতার, লাইনটা ছিল সতর্কভাবে এড়িয়ে চলি তথাকথিত দাহ্য তথ্যগুলি। তো সেই দাহ্য তথ্যগুলিকে তৃণমূল খুব সুন্দর করে এড়িয়ে চলতে চাইছে। খুব নিশ্চিত এবং খুব গ্যারেন্টিতে আমি বলতে পারি, যখন এখানে করোনা পরিস্থিতির শুরুটাতেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল, এই পশ্চিমবঙ্গ সরকারের এক আমলার পুত্র তিনি লন্ডন থেকে আসলেন এবং তারপরে কোনো রকম টেস্টিং ছাড়া, কোনো রকম হোম কোয়ারেন্টাইন ছাড়া তিনি দিব্য এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ালেন যাকে। এরপরে আমরা একাধিকবার দেখতে পেয়েছিলাম যখন করোনাকালে মানুষের চাল বন্টন হচ্ছে না, যখন মানুষ এখানে অসহায় অবস্থাতে রয়েছে, আমফান পরিস্থিতি, তখন দেখা গেছিল তৃণমূলের সাংসদ নুসরত জাহান তিনি টিকটকে সুন্দর ভঙ্গিমায় নাচানাচি করেছেন। তো এগুলো সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেয়েছে। তাই একটা ব্যালেন্স এখানে আনার জন্য যখন দেখতে পাচ্ছে যে এখানে বিজেপির সমস্ত সাংসদেরা, বিজেপির সমস্ত নেতানেত্রীরা তারা এখানে মানে অবাধে দান করতে চাইছেন, এবং দেখা গেছিল আমাদের যে ফান্ড এখানে তৈরি করা হয়েছিল প্রায় 20 কোটি টাকার সমান, প্রত্যেকে তারা তাদের সংসদের তহবিল থেকে যে মানে টাকা দিয়েছিলেন, এর সাথে সাথে খালি মনে করায়। তারপরে বিজেপি বলে নাকি কিছু, তারপরে তৃণমূল বলে বিজেপি নাকি কিছু করেনি। আমরা দেখতে পেয়েছিলাম জন বার্লা তিনি যখন বলেছিলেন যে মাল্টিপল হেলথ ওয়ার্কাররা তারা এখানে অনশন করছে, তার কারণ তাদেরকে পিপিই কিট ঠিকমতো দেওয়া হচ্ছে না, একটা বারের জন্য আমরা দেখিনি মুখ্যমন্ত্রী তাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি কোনো কান মাথা নেড়েছেন। আমরা দেখতে পেয়েছিলাম মাননীয় দিলীপ বাবু যেখানেই যাচ্ছেন সেই পরিস্থিতিতে, যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে আটক করা হচ্ছে। সব থেকে যেটা আমি মানে মানে সহজ বলতে পারি, সব্যসাচী দত্ত তিনি ওই অঞ্চলে শুধুমাত্র খাদ্য বন্টন করবেন বলে পুলিশের কাছে একাধিকবার পারমিশন চেয়ে যাচ্ছেন, এবং সেদিন ওটা নিয়ে একটা প্রেস মিট হয়েছে, একাধিকবার উনি চেয়ে যাচ্ছেন, উনাকে পারমিশন দেওয়া হচ্ছে না। আমাদের মানে যারা সংসদ যারা রয়েছেন তারা বলে যে তাদের দুটো তিনটে কথা, আমাদের এটা কি ধরনের, একটু বলি দিদি, দুজনেই দূরে আছি, তাদের ফোন কখনো রিসিভ করেন না আমাদের দিদি, একটু বলি
আমাদের রাজলক্ষ্মী দি শুরুতে আমলার পুত্রের কথাটা বললেন, প্রথম কথা আমি বিজেপির উদাহরণ দিচ্ছি, দিদি সরকারি কর্মচারী উদাহরণ দিচ্ছেন, এটা কেন দিচ্ছেন আমি বুঝলাম না, তিনি তৃণমূলের সাথে জড়িত নন। কিন্তু আমার একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সরকারকে, আন্তর্জাতিক বিমান বন্ধ করুন না হলে করোনা আমাদের দেশে রাজ্যে ঢুকে পড়বে। এই আমলা পুত্র তো লন্ডন থেকে এসেছিলেন, যদি নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমান বন্ধ করতেন ইনি কি বাংলায় ঢুকে করোনা ছড়াতে পারতেন? কেন নরেন্দ্র মোদী কি করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেনি? 1, 2, তিনি নুসরাতের টিকটক ভিডিও নাচের কথা এখানে কেন তুললেন আমি জানি না, প্রত্যেকের প্রফেশন আলাদা, তার নিজস্ব কাজ আলাদা। বাবুল সুপ্রিয় কি গান গাওয়া বন্ধ করে দিয়েছেন রাজনীতি করছেন বলে? আমি আবার মাঝখানে ঢুকছেন, দিদি আপনি এভাবে চেঁচাবেন না, দিদি বিশ্বাস করুন পরিবেশ দূষণ কম আছে, শব্দ দূষণটা কম করুন, চেঁচাবেন না, আস্তে কথা বলুন, সবাই আমরা শুনছি। এখন যে জায়গা থেকে আসছে ব্যক্তিগত আক্রমণের পর্যায় থেকে বেরিয়ে এসে গঠনমূলক রাজনৈতিক আলোচনাটা করুন। এই জায়গায় দাঁড়িয়ে জেপি নাড্ডা এসে যে মিথ্যাচার গুলো করে গেলেন, মৌপিয়াদি আপনারা আজকে জানেন ভবানীপুরের বস্তিতে গিয়ে শুনুন, এত ভিড় ওই গলিটার মধ্যে ঢুকেছে বস্তিটা ভেঙে দিয়ে গিয়েছেন জেপি নাড্ডা, এবং সেখানকার মানুষ বলছেন এসে আমাদের এখানে আরো সর্বনাশ করে দিয়ে চলে গেলেন, আমরা তো কথা বলার সুযোগই পেলাম না, আপনারা বুম নিয়ে এখন ওখানকার মানুষদের সাথে কথা বলছেন। ভবানীপুরের ওই বস্তিতে যান, আমি চ্যালেঞ্জ করছি ভবানীপুরের ওই বস্তিতে যান। অনেক সংবাদ মাধ্যম এই ভিডিও ফুটেজ দেখিয়েছে, অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছে, ওখানকার মানুষেরা বলছেন বস্তিতে ঢুকে সর্বনাশ করে দিয়ে চলে গিয়েছেন জেপি নাড্ডা। আপনারা যান ওখানে বস্তিতে শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময় বাবু, জেপি নাড্ডার কর্মসূচি আমরা যদি দেখি, প্রথম যেটা যে ইন্টারেস্টিং দিকটা আমাদের নজরে পড়বে, তার এই দুদিনের কর্মসূচিতে আজকের গন্তব্য ছিল ভবানীপুর, এবং আগামী কালের তার যে কর্মসূচি সেটা ডায়মন্ড হারবার জুড়ে, এটা কতটা সিগনিফিকেন্ট? হ্যাঁ দেখুন, বিজেপির সাধারণভাবে তারা যে লোকসভা নির্বাচন হয়েছিল যখন, সেই সময় উত্তরবঙ্গে তারা বেশ ভালো ফল করেছিলেন। এবার সেই জায়গায় একটা সন্দেহের জায়গা আছে যে লোকসভা নির্বাচনের থেকে বিধানসভা নির্বাচনে তাদের ভোটের শতাংশ কমতে পারে কিনা, এবং সেই জায়গাগুলো তারা জিততে পারেন কিনা, কিন্তু এটা তো একদম সত্যি অঙ্কের হিসেবে যে তারা সেই জায়গাগুলোতে এগিয়েছিলেন। দক্ষিণবঙ্গে সাধারণভাবে বেশিরভাগ জায়গায় তারা পিছিয়েছিলেন, সুতরাং খুব স্বাভাবিক যে তাদের দলের নেতা এসে মূলত সেই জায়গাগুলোতেই ঘুরে বেড়াবেন এবং নেতৃত্ব দেবেন যেখানে তাদের উন্নতির সম্ভাবনা বেশি, যে সাবজেক্টটায় মানুষ কম নম্বর পায় সেটায় পড়াশোনা করে নম্বর বাড়ানোর সুযোগটা বেশি, যেখানে অলরেডি 90-100 পেয়ে গেছে সেখানে বাড়ানোর সুযোগ কম। তবে একটা অন্য জায়গায় যেতে চাই, যেটা নিয়ে আপনি আলোচনা শুরু করেছিলেন, অর্থাৎ গৃহবন্দীর বিষয়টি নিয়ে। আমি এক একটা রাজনীতিতে, আমাদের একটা খেলো বলে বাংলায় শব্দ আছে, দেখুন শব্দটা হয়তো ভালো নয়, কিন্তু আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর হাউস অ্যারেস্ট এবং সেখান থেকে তার পালানোর কথা ভাবেন, তার ইতিহাস ভাবেন, আর তারপর অরবিন্দ কেজরিওয়ালের জন্য আম আদমি পার্টির হইচই করে হাউস অ্যারেস্টের কথা বলেন, তাহলে অবশ্যই বলতে হবে যে সেই সময়ের থেকে আজকে অরবিন্দ কেজরিওয়ালের দলের লোকজন যেটা বলছেন তার মাপ বা তার রাজনৈতিক যে তার ইম্প্যাক্টটা অনেক কম। অর্থাৎ আমার মূল বক্তব্য হচ্ছে রাজনীতিতে কিছু শব্দ আমাদের এখানে আসছে যেমন বহিরাগত, সেই রকম হাউস অ্যারেস্ট, এগুলো কিন্তু নির্বাচনের আগে মারামারির তুলনায় কিন্তু এই শব্দগুলো আসা ভালো। এই শব্দ এবং ব্যঙ্গের মাধ্যমে কিন্তু রাজনীতির একটা গণতান্ত্রিক পরিবেশ আমার ধারণা বজায় থাকছে। আমি এ প্রসঙ্গে আলোচনায় ফিরব, এবং সেখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে জেপি নাড্ডা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে আক্রমণ চালালেন, তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অসহিষ্ণুতার প্রতীক। আপনাদের শোনাবো সেই বক্তব্য। राजनीतिक दृष्टि से विचारों का आदान प्रदान होना यह प्रजातंत्र की खूबसूरती है, और पश्चिम बंगाल को विचारों के आदान प्रदान के लिए जाना गया है। विश्व भारती यहां, रविन्द्रनाथ टैगोर यहां पैदा हुए, रविन्द्रनाथ टैगोर ने जिस तरीके से दृष्टि दी समाज को हम सबको मालूम है। श्री अरविंदो जिन्होंने विचार दिया, उस विचार में नहीं सिर्फ देश अंतरराष्ट्रीय विश्व সম্বন্ধ কে দৃষ্টি সে উনোনে এক দৃষ্টি দিছি। দেবাংশুর কাছে যাব, জেপি নাড্ডা তিনি আজকে অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অসহিষ্ণুতার প্রতীক। তিনি বলছেন 200 বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি, এবং দেবাংশু সবচেয়ে ইন্টারেস্টিংলি আর নয় অন্যায় কর্মসূচি কোথায় করছেন জেপি নাড্ডা? ভবানীপুরে।
দেখুন, প্রথম কথা হচ্ছে আর নয় অন্যায় কর্মসূচিটা আমার যেন মনে হয় বিজেপি নিজে ক্ষমা প্রার্থী হয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে গোটা দেশ জুড়ে যে অন্যায় করেছি, বাংলায় ওটা রিপিট করব না, আর আমরা অন্যায় করব না, আমাদেরকে একবার সুযোগ দিন। আমার এরকম লাগে ব্যাপারটা অনেকটা। আপনি বললেন জেপি নাড্ডা বলছেন 200 আসন পাবে, দেখুন টার্গেট তো উনি 294টার মধ্যে 400টা আসন পাওয়ার টার্গেট রাখতে পারেন। দিল্লিতে 70টার মধ্যে কটা আসন পাওয়ার টার্গেট রেখেছিলেন? মোপিয়াদি আপনারা সংবাদ মাধ্যমের সাথে আছেন জানেন, তারা বলেছিলেন আমরা 45টা আসন পাবো। ফলাফলে আমরা কি দেখতে পেলাম? তারা 8টা আসন জিতেছে। বিজেপির সমস্ত বিধায়কেরা টোটোয় করে বিধানসভায় চলে যেতে পারেন, তাদের ছোটা হাতিও লাগে না। ফলে টার্গেট তারা রাখতে পারেন ঠিক যেভাবে 2016তে বাম এবং কংগ্রেসের জোট 200টা আসন টার্গেট রেখেছিল। ফলাফলে আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় 211টা আসন পেয়েছিলেন। শুনুন একটা কথা, বাংলার মানুষ দেখছে, ঝাড়খণ্ড বিজেপিকে সুযোগ দিয়েছে, রিজেক্ট করেছে 5 বছর পরে। ছত্তিশগড় বিজেপিকে সুযোগ দিয়েছিল, তারপরে রিজেক্ট করেছে। রাজস্থান সুযোগ দিয়েছিল, রিজেক্ট করেছে। মহারাষ্ট্র সুযোগ দিয়েছিল, রিজেক্ট করেছে। এবং ইন্টারেস্টিংলি প্রত্যেকটা রাজ্যে বিজেপি বলেছিল হাম সোনে কা মহারাষ্ট্র বানায়েঙ্গে, হাম সোনে কা ঝাড়খণ্ড বানায়েঙ্গে, হাম সোনে কা ছত্তিশগড় বানায়েঙ্গে। সোনার বাংলা গড়ার সোনা তো বানাতেই পারেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন তো ফেরি করছেন জেপি নাড্ডা। দেবাংশু তো সেটা দেখছে চারিদিকে। না না, ফেরি তো করতেই পারেন, ফেরি হলে আমার বাড়ির সামনেও আসেন, আমার মা কিছু প্রোডাক্ট পছন্দ হলে কেনেন, আবার কিছু পছন্দ না হলে কেনেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেরি, স্বপ্নের যে ফেরি করেন সেটা বাংলার মানুষ বাই করেন। কিন্তু রাজলক্ষ্মীর কাছে রাজলক্ষ্মী, যেখানে গোটা দেশ জুড়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ইনটলারেন্স নিয়ে যত আলোচনা হয়েছে, সেই অভিযোগ বলো, আলোচনা বলো, চর্চা বলো, সমস্ত কিছুর অভিমুখ থেকে গেছে একই দিকে, সেটা হচ্ছে বিজেপি বা গেরুয়া শিবিরের দিকে। সেখানে দাঁড়িয়ে জেপি নাড্ডা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনটলারেন্সের প্রতীক বলছেন। এই বিজেপি নামক প্রোডাক্টটি দেবাংশুর ভাষায় প্রোডাক্ট, পছন্দ হচ্ছে কি হচ্ছে না তার ফল বোধ হয় আমরা রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে পেলাম, যেখানে দেখলাম 14টা জেলা পরিষদের মধ্যে 5টাতে মাত্র জিতেছে কংগ্রেস, বাকি সবকটাই বিজেপি। যাকে তো এবার তো এর মধ্যে আবার এই কৃষক আন্দোলন ইত্যাদি বিভিন্ন রকম নাটক করছে তৃণমূল বা কংগ্রেসেরা সবাই মিলে, তার মধ্যেও এটা হচ্ছে বিজেপির ফলাফল আজকের রাজস্থান নির্বাচনে। তো এবার ইন্টারনেটে 7ই অক্টোবর রাজ্য সরকার হেরে গিয়ে এখন পঞ্চায়েত নিয়ে খুশি থাকতে চাইছে বিজেপি। প্রশাসনিক ছিল মমতা ব্যানার্জির 7ই অক্টোবর। আরে শোনো না ভাই, ভালো লাগবে শুনলে পরে। 7ই অক্টোবর ঝাড়গ্রামে যে প্রশাসনিক বৈঠকটি ছিল, তো সেখানে কিছু দাবি দাওয়া নিয়ে যখন মানুষ কথা বলে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রশাসনিক বৈঠক যে এত ভালোভাবে ফলো করেন আমার দেখে খুব ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ। উত্তেজিত হয়ে বলেছিলেন ভোট দাও তারপরে কাজ দেব। আজকেও দেখলাম যে গোপালনগরে সভা চলাকালীন পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশের কিছু কর্মী তারা কিছু কথা দাবি করতে গেছিলেন, তাতেও উনি একই রকম উত্তেজনা প্রদর্শন করলেন। আমরা ওনার উত্তেজনার লেভেলটা দেখতে পেয়েছিলাম সেই দিনকে, ওটা ভারতবর্ষ দেখতে পেয়েছিল, সেটা হচ্ছে 26শে জুলাই 2012। কারণ 25শে জুলাইতে যখন প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হলেন, তার পরের দিন উনি প্রতিবাদ করে উত্তেজিত হয়ে ভারত বন্ধ ডেকেছিলেন। এই অভূতপূর্ব নিদর্শন ওনার প্রতিবাদের। আমরা দেখতে পেয়েছিলাম 3rd February 2019 যোগী আদিত্যনাথকে উনি এখানে ঢুকতেই দিলেন না, তারপর আবার জানুয়ারি মাসে, তার আগে জানুয়ারি মাসে দেখলাম উনি অমিত শাহের চাপার এখানে নামতেই নামাতে দিনাই করলেন। যেটা রাজলক্ষ্মীর কাছে জানতে চাইছিলাম যে উনি যে ধরনের, যখন আমরা দেখি যে ইনটলারেন্স নিয়ে যাবতীয় বিতর্ক যা হয়, ইনটলারেন্স নিয়ে সমস্ত অভিযোগের নিশানায় থাকে সাধারণভাবে বিজেপি শিবির, সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অসহিষ্ণুতার প্রতীক। হ্যাঁ দেখুন, অসহিষ্ণুতার কথা তাদের দিকেই আসে, বিজেপির দিকে না। অসহিষ্ণুর কথা আসে সবসময় শাসকের দিকে, এটা আপনাকে বুঝতে হবে। সে বামপন্থী হন কিংবা ডানপন্থী, একজন নেতা বা নেত্রী যখন শাসক হয়ে যান তখন তাকে অনেক কিছু যেমন সামলাতে হয়, সেই সঙ্গে তার যে অ্যাবসলিউট পাওয়ার, সে রাজ্যের ক্ষেত্রে হোক, একটা কেন্দ্রের ক্ষেত্রে হোক, রাষ্ট্রের ক্ষেত্রে হোক, সেটা পঞ্চায়েতের ক্ষেত্রে হোক, আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ থেকেই আমরা রাজনৈতিক নেতা নেত্রী হই, কেউ রাজপুত্র বা রাজকন্যা থেকে হই না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অসহিষ্ণুতা কিন্তু যার হাতে ক্ষমতা তার তিনিই প্রদর্শন করেন, এবং তার উল্টো দিকে যারা বিরোধী তারা সেই অসহিষ্ণুতার কথা বলেন। এটা বিশ্ব ইতিহাস দেখে এসছে। আজকে আপনি চিলিতে যদি দেখেন যে পিনেরি তার কাছে, তিনি যিনি ওখানকার রাষ্ট্রপতি, তার অসহিষ্ণুতা নিয়ে কথা হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনি ফ্রান্সে গিয়ে দেখবেন আন্দোলন হচ্ছে। অর্থাৎ এখানে যখন জেপি নাড্ডা আসছেন তখন পশ্চিমবঙ্গে তিনি বিরোধী নেতা হিসেবে আসছেন, ফলে খুব স্বাভাবিকভাবে তিনি শাসকের বিরুদ্ধে অসহিষ্ণুতার কথা বলছেন। একই রকম ভাবে দিল্লিতে কৃষক আন্দোলনে যখন আলোচনা হচ্ছে তখন সেখানে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের অসহিষ্ণুতার কথা নিয়ে আলোচনা হচ্ছে।